নাসিরনগর থানার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী হরিপুর জমিদার বাড়ির বান্নি অনুষ্ঠিত। আজকের উদ্দিন স্টাফ রিপোর্টার নাসিরনগর থেকে প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 6 এপ্রিল 2024, 23শে চৈত্র, 1430 বাংলা রোজ শনিবার গঙ্গা স্নান উৎসবের মধ্য দিয়ে মধুকৃষ্ণ মহাবারুণী বা বান্নি সকাল 8টা ঘটিকায় সময় নাসিরনগর থানার ঐতিহাসিক হরিপুর জমিদার বাড়ির তিতাস নদীর তীরে শুরু হয়। দেশ ও বিদেশ থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ সহ এতে অংশগ্রহণ করে। এ এক মিলন মেলায় পরিণত হয়। রং বিরঙের খেলনা, খেলাধুলার সামগ্রী, পিঠা ও খাবার সামগ্রী, নিত্য প্রয়োজনীয় পণ্য সহ নাগরদোলা চরকা সহ দোকানিগণ পসরা সাজিয়ে বসেন। প্রায় 10,000 ভক্তমণ্ডলীদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। উক্ত বারুণী বান্নিতে পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন প্রিয়লাল দাস, সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নিপেন্দ্র দাস, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রাধু দাস। প্রধান অতিথি হিসেবে ও সার্বিক সহযোগিতায় ছিলেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফারুক মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও ঢাকাস্থ নাসিরনগর উপজেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী আশরাফ মিয়া। এছাড়া স্থানীয় ইউনিয়নের সদস্যগণ সহ আইন শৃঙ্খলা ও আনসার বাহিনী দায়িত্ব পালন করেন। বিশেষ করে মোহাম্মদ সরল খা, স্বপন রায় এবং জীবন দাস, গৌড় দাস, সঞ্জয় দাস সহ হরিপুরের হরিণবেড় গ্রামের যুব সমাজ তথা সনাতন ধর্মাবলম্বীরা স্ব স্ব দায়িত্ব পালন করেন।